মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেশ বিদেশের যেখান থেকে যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাচ্ছি বড়দেরকে অসংখ্য প্রণাম আর ছোটদেরকে অসংখ্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলে। তো তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমিও আছি মোটামুটি, খুব একটা ভালো নেই তবে মোটামুটি আছি। আর সকালবেলা হাঁটতে বেরিয়ে গেছি মর্নিং ওয়াকে, আর মর্নিং ওয়াকে হাঁটতে গিয়ে অনেক দিন পরে আজকে চা খাচ্ছি আমরা তিনজনে, আমি কাকি আর এই সে মোনালিসা, তিনজনে চা খাচ্ছি। তো চাটা খেয়ে তারপরে আবার হাঁটা শুরু করব। মাঝখানে একটু ব্রেক নিলাম, বুঝলে তো, আর ভালো লাগে বেশ। সবাই মিলে একসাথে চা খাওয়ার মজাটাই আলাদা, দেখবে তোমার হচ্ছে দোকানের চায়ের টেস্টটাই যেন আলাদা হয়। বাড়ির যতই ভালো করে চা করো না কেন, তবুও যেন বাড়ির চাটা বেশি ভালো লাগে না, দোকানের চাটাই বেশি ভালো লাগে। সকালবেলা তো নিস্তব্ধ পরিবেশ খুব একটা মানে শোরগোল নেই, যেহেতু সকাল সকাল, আর সব দিকে ভোটের আলোচনা, যেহেতু গতকাল ভোটের রেজাল্ট বেরিয়েছে সবার মুখে ভোটের আলোচনাই আলোচনা। তো দেখো আমরা তিন বান্ধবী হাঁটছি। কত করে বিক্রি হলো? হ্যাঁ এইগুলো নেবা না, এইগুলো নারকেল 25 টাকা মোটে, দাম কম দেয় ওরা গাছে আর বাজারে তো 40 টাকা করে এক একটা দাম। তোমরা না বেসলে বেছে বেছে বড়টা নেবেন। এখন বেজে গেছে সকাল 10টা, আমার মোটামুটি ভাত বাদে সমস্ত কিছু রান্না হয়ে গেছে, সেগুলো পরে তোমাদের সঙ্গে মনে থাকলে শেয়ার করব, আর যদি না মনে থাকলে তাহলে তো গেল। আর আজকে উপরের ঘরের জানলাগুলো সব খুলে দেব, মোটামুটি এই ঘরের দরজা জানলা সব খুলে দেব। কারণ কি বলতো, এই ঘরে দরজা জানলা খুব একটা খোলা হয় না, কারণ এই ঘরে এসি, তো এবারে সবসময় দরজা জানলা বন্ধ করে রাখা হয়, আর ঘরটা কেমন গ্যাস গ্যাস মতো হয়ে গেছে, আর শানের গায়ে যা গন্ধ ওতে মনে হচ্ছে ঘর আরও গন্ধ হয়ে গেছে। তার জন্য একটুখানি জানলা দরজা সব খুলে দিলাম, আর একটুখানি ব্যায়াম করছি, এই হাঁটু গেড়ে বসলাম আর কিছুই না। নিম পাতাগুলো রোদে দিয়েছি, ছায়া পড়ে গেছে, একটুখানি রোদে দিয়ে দিই, বেশ শুকিয়েই গেছে, শুকিয়েই গেছে ওপরটা, একটু উল্টে পাল্টে দিতে হবে। আর পাখি আসে না, পাখি এসে পটি করে দেয় নিম পাতার ওপরে, পটি করবে, একটুখানি রোদ লাগলেই নিয়ে চলে যাব। এখানে আছে দুটো ঝাঁটা, দুটো ঝাঁটা নাকি একসাথে রাখতে নেই, ঝগড়া হবে, তাই আমি একটা ঝাঁটাকে এইদিকে সাইড করে রাখলাম, আর এই জানলাটা খুলে দিচ্ছি। হাওয়া বাতাস আসবে, সারাক্ষণ জানলা দেয়া থাকে তো সারা দিন রাত, ভাবলাম যে এই জানলাটাও খুলে দিচ্ছি, যখন এই ব্যালকানির জানলাটাও খুলে দিই, হাওয়া বাতাস আসবে, ঘরেতে হাওয়া ঢুকবে। আর এই দরজাটা আজকে খুলে দেব, দরজাটা আজকে খুলে দেব, দরজাটা খুলে দিই। খুলে দিলে না বেশ হাওয়া, রোদ আসে, এই দেখো কত সুন্দর রোদ, পর্দাটা সরিয়ে দিলে বেশ সুন্দর রোদ, খটখটে রোদ উঠেছে আজকে, ভালো ওয়েদার আজকে। দেখো কাণ্ড, শুয়ে শুয়ে চানাচুর খাচ্ছে, আজীব মহিলা। ওঠো, হ্যালো, মাইক টেস্টিং, ওঠো ওঠো ওঠো, ওঠো, আরে গলায় মলায় আটকে যাবে, ওঠো, রান্না বান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। দেখো এটা হচ্ছে গিয়ে কাঁঠালের দানার বাটা করেছি মিক্সিতে পেস্ট করে, তারপরে হচ্ছে গিয়ে তেলের পরে তোমার রসুন ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর কালো জিরে দিয়ে বাটা মতো করেছি, আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, আর এটাই হচ্ছে, এটা হচ্ছে নিম বেগুন, আমি খাবো এটা নিম বেগুন, আজকে আর উচ্ছে সিদ্ধ দেবো না। আর এইটা হচ্ছে রুই মাছের ঝাল করেছি, মাইক্রোওভেনে করেছি, সমস্ত মশলা দিয়ে, লবণ হলুদ দিয়ে, একটুখানি রেড চিলি পাউডার দিয়ে
এই যে এরকম শুকনো 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 করে করেছি, ভালোই লাগছে। দেখি খেয়ে একটুখানি টেস্ট করে দেখলাম, খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এদিকে ভাত বসে গেছে, ভাত হলে মোটামুটি আমার দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। শান সেই আটা এনেছিল, 5 কিলো আটা, 5 কিলো আটা এনেছিল, অনেক দিন হয়ে গেছে, তা ঢালা হয়নি, বাবু থাকতে এনেছিল, ঢালা হয়নি। আজকে এই আটার এই বালতিটা, আটা অল্প একটু রয়েছে, এইটুকুনি রয়েছে বালতিটা, আটার নেই, তা ঢেলে রাখি আটা। আরে না, পোকা লেগে যায় অনেক, হচ্ছে গিয়ে 5 কিলো করে আনি তো, 5 কিলো আমাদের দুবেলা রুটি একবেলা ভাত খাই, তো দুবেলা রুটি খাই জন্য অনেকটা আটাই লাগে। ধরো রোজ তোমার 10-12টা করে রুটি হয় সকাল আর দুপুর দিয়ে, এই রাত দিয়ে, তো একেবারে 5 কিলো করেই আটা নিয়ে আসি, অনেক দিন চলে যায় এটা, ঢেলে রাখি, অল্প একটু ছিল জন্য আর ঢালি আজকে ঢেলে রাখছি এখন, মানে অনেকটা ছিল জন্য ঢালি, অল্প একটু বললাম, এখন ঢেলে রাখি। আর এই আটার ইচ্ছেটা না, উপরে ঢাকনাটা দেবো না, আটা আটা চালের ড্রাম না দুধে নেই, এটা আমার শোনা কথা, সঠিক কিনা জানি না, আটা চালের ড্রামটা দুধে নেই, তাই বলবো না, একটুখানি ওপরটা মুছে রেখে দেবো, বুঝলে বন্ধুরা, আটা আর চালের ড্রাম কখনো ধোবে না, আমি এটা শুনেছি, সবাই বলে তাই শুনেছি। এই ফ্লাওয়ার ভাসগুলো ধুয়ে দিয়েছি, কেচে দিয়েছি ফ্লাওয়ার ভাস, এই দুটো আর এই দুটো, এটা ফ্লাওয়ার ভাস আর এটা ফ্লাওয়ার স্টিক, এগুলো ভালো করে রোদে দেব, কড়কড়া রোদে ছাদের উপর দিয়ে আসবো, ছাদে বলতে এই ব্যালকানিতে দিয়ে আসবো, আর নিচে আছে জামা কাপড়। এখন নেবো আপেল, নিয়ে যাব কাকার বাড়িতে, 250 টাকা কিলো, বাবা রে কি দাম, মাথায় হাত, 250 টাকা কিলো আপেল, কি খাবো আর কি না খাবো, ঠিক আছে, এটা আমার মাপ, হাতের মাপ। না কাকিদের বাড়ি চলে এসছি, ওই যে কাকি, কাকি চা করছে, দুধ চা না লিকার চা, আজকে প্রচন্ড গরম লাগছে, আরে চাউমিন করো না, চলে যাবো এক্ষুনি চা খেয়ে, করো না কাকি, করো না প্লিজ, কাকি এখন চাউমিন করো, না করতে হবে না, করো না তোমরা খেয়ে পরে, তা হচ্ছে একটু গল্প টল্প করে চা টা খেয়ে তারপর চলে যাবো, এখন 7:30 বাজে, বুঝলে বন্ধুরা। ও ঠাম্মা ভালো আছো? একা এসছি, দোকান পাবো, গরমের মধ্যে গরম গরম লিকার চা চলে এসছে, বিস্কুটটা পরে দিচ্ছে কাকি, তো আমি চাটারই আগে ভিডিও করে নিলাম। খাবো খানের জন্য ফুচকা নিয়ে যাবো, এনার কাছ থেকে নিয়ে নি, বাজারের ভেতরে আর যাচ্ছি না, এনার কাছ থেকে নিয়ে নি, দেখি কীরকম টেস্ট করে, তারপরে নেক্সট দিন নেওয়া যাবে আবার। খানের জন্য ফুচকা নিয়ে এসেছি 20 টাকার, বেশ সুন্দর ফুচকা, এই লোকটার কাছ থেকে প্রথম খাবো, দেখি কি, আরে থালা ধুয়ে নিয়ে এসছে, এ ঢাল সব নরম হয়ে যাবে, বাটি আনিস নি, জল রাখবি টা কিসে, হ্যাঁ এসে দেখি কি মোবাইল নিয়ে গেম খেলছে, হ্যাঁ আর এই সমস্ত ছেলেপেলেদের জন্য আবার ফুচকা আনতে হয়, খাবার আনতে হয়, কিচ্ছু আনতে নেই এই সমস্ত ছেলেপেলেদের, খাইয়ে কী হবে বন্ধুরা বলো, আমাদেরও তো একটা কিছু চাওয়া পাওয়া আছে ছেলে মেয়েদের কাছ থেকে, তাই না, চাওয়া পাওয়া বলতে কি, এমন কিছু তো না, পড়া একটু ভালো করে করবে সেটাই আমাদের চাওয়া পাওয়া, তাও করে না, এসে দেখি মোবাইল নিয়ে বসে রয়েছে, কীরকম রাগটা ধরে বলো তো, এর জন্য আমার কোথাও যেতে ইচ্ছা করে না বিকালবেলা, জানো বন্ধুরা একমাত্র এই কারণে।
আবার সেই ঠাটা পোড়া গরম পড়েছে, সেই গরম, সেই আর ভালো লাগছে না। আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি, এসে পরে মেঝেতে একটু বসে রয়েছি ফ্যানের তলায়, প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ, ভালো লাগছে না, কিছু করতেও ইচ্ছা করছে না, বুঝলে তো। দেখা যাক, এখন তো ফুচকা খাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ঝাল দিয়েছে ফুচকাতে, আমিই বলেছি বেশি করে ঝাল দাও। তো আমি দু একটা খাবো, ওখান থেকে একটা খেয়ে এসছি আর এখানে দুটো খাবো, দুটো তিনটে খাবো, বুঝলে। তাহলে ফুচকাটা খেয়ে নিই। ভাজা পোড়া তো খেতে বেশ লাগে, কিন্তু এই ফুচকা খেয়ে, দুটো ফুচকা খেয়ে জানো বন্ধুরা, পরে আমার কী পেট জ্বালা করছিল, বাবারে বাবা, প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল, এত পরিমাণে ঝাল দিয়েছে। অবশ্য আমিই বলেছি, ওই লোকটার কোনো দোষ নেই, আমিই বলেছি যে বেশি করে ঝাল দিতে। তো তার জন্য ফুচকা খাওয়ার কি নেশা দেখো, জামাকাপড় খুলিনি আর এসে পরেই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি।